আজ থেকে প্রায় 1400 বছর আগে মহান আল্লাহ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল করেন এবং আল্লাহ ঘোষণা দেন কিয়ামতের আগ পর্যন্ত তিনি নিজেই তা সংরক্ষণ করবেন। জিব্রাইল আলাইহিস সালাম কোরআন পৃথিবীতে নিয়ে আসা থেকে শুরু করে এখন পর্যন্ত কোরআনের প্রতিটা অক্ষর অপরিবর্তিত রয়েছে এবং সময়ের শেষ পর্যন্ত তা অপরিবর্তিতই থাকবে। এ সম্পর্কে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক। তবে এমন একটা সময় আসবে যখন মানুষ কোরআনকে ভুলে যাবে। পৃথিবীতে এমন কেউ থাকবে না যে কোরআনের কথা ভাববে। তখন আল্লাহ এই পৃথিবী থেকে কোরআন তুলে নেবেন এবং এরপরই ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম সিংহায় ফু দিবেন এবং এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের আগে পৃথিবীতে কোনো মুমিন মানুষ থাকবে না। কিয়ামত আসবে পৃথিবীর নিকৃষ্টতম মানুষের উপর। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত শুরু হবে না যতক্ষণ না পৃথিবীতে এমন কেউ অবশিষ্ট থাকবে না যে বলবে আল্লাহ আল্লাহ। অর্থাৎ কিয়ামতের আগে সব মুসলিমরা মারা যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ইয়েমেন থেকে একটা মৃদু বায়ু প্রবাহিত করবেন। সে বাতাস রেশমের মতো মসৃণ হবে এবং যার অন্তরে এক বিন্দু পরিমাণে ঈমান থাকবে সে সেই বাতাসে শান্তির মৃত্যুবরণ করবে। এরপরই আল্লাহ কোরআনকে পৃথিবী থেকে উঠিয়ে নেবেন। মানুষের অন্তর থেকে, পৃথিবীর সব মুদ্রিত বইয়ের পাতা থেকে কোরআনের সব হরফ উঠে যাবে। এমন লোক থাকবে যারা একসময় হয়তো কোরআনের কোনো আয়াত বা সুরা অথবা সুরার অংশবিশেষ জানত, কিন্তু তারা ইমানদার ছিল না। তাদের অন্তর থেকেও মুছে যাবে কোরআন। তারা কোনোভাবেই কোরআনের কোনো অক্ষর মনে করতে পারবে না। এ সম্পর্কে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে, কোনো এক রাতে কিছু একটা আসবে এবং সে কোরআনকে তুলে নিয়ে যাবে। এরপর মুসহাফ বা মানুষের অন্তর কোথাও একটা আয়াত অবশিষ্ট থাকবে না। অর্থাৎ পৃথিবীতে কোনো মুসলিম থাকবে না। কোরআন তুলে নেওয়া হবে এবং কাবা ঘর ধ্বংস করে ফেলা হবে। তখন পৃথিবীতে থাকবে নিকৃষ্টতম মানুষ, যারা প্রায় পশুর মতো জীবনযাপন করতে থাকবে। এরপরই কোনো এক সময় আল্লাহ ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিবেন সিংহায় ফু দেওয়ার জন্য, আর সেই সিংহার শব্দে পুরো মহাবিশ্ব কেঁপে উঠবে। গ্রহ নক্ষত্র কক্ষচ্যুত হবে, সূর্য নিভে যাবে, আকাশ হয়ে যাবে অন্ধকার, আর মানুষের উপর নেমে আসবে ভয়াবহ কিয়ামত।